দর্শক, আপনারা ঝর্ণা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি ঝর্ণা। গুরু গুরু, এটার নাম কি? এটা হচ্ছে সুপ্তধারা ঝর্ণা, সীতাকুণ্ড ইকো পার্কের থেকে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার ভেতরে, এবং মূল সমতল থেকে নিচের দিকে সে পাহাড় থেকে নামতে হয় প্রায় 5 পা 8 টি স্টেপ অর্থাৎ সিঁড়ি, তারপরে এই ঝর্ণাটি দেখা পাওয়া যায়। অপরূপ সুন্দর ঝর্ণা, এবং এই ঝর্ণাটিতে আসলে সবার আসলে চমৎকার, মন ভরে যাবে। আপনি যে 580টি সিঁড়ি নেমে ভেঙে আসবেন, তারপর যখন এই ঝর্ণাটি দেখবেন তখন অসাধারণ এক মোহময়তায়, অসাধারণ এক মুগ্ধতায় আপনি আসলে আবিষ্ট হবেন। প্রাকৃতিক আল্লাহর দেওয়া এই আসলে ঝর্ণা পানি অনবরত পড়েই যাচ্ছে এখানে, এবং সমস্ত ঝর্ণাটির চারপাশ ঘন সবুজ অরণ্যে ঘেরা। মোটামুটি এখানে যেই আসবে আসলে বিমোহিত হওয়ার সুযোগ পুরোটাই রয়েছে এখানে। সুপ্তধারা ঝর্ণা সীতাকুণ্ড ইকো পার্কের একেবারে শেষ মাথায় এই ঝর্ণাটি, এবং যখন 580টি সিঁড়ি, আবার কিন্তু আপনাকে হেঁটে কিন্তু উপরে উঠতে হবে। আর এই 580টি সিঁড়ি আপনাকে আবার হেঁটে উপরে উঠে ইকো পার্ক থেকে, ইকো পার্কের মূল গেটে যেতে আপনাকে আরও খরচ করতে হবে প্রায় 2.5 কিলোমিটার পথ। আর এই পুরো 2.5 কিলোমিটার পথই ঘন জঙ্গলে বনে ঘেরা, এবং দুই পাহাড়ের মাঝ থেকে নিচের দিকে ঢালগুলো এইভাবে এইভাবে উপর থেকে ঢালগুলো এইভাবে নেমে গেছে, এবং যেটাকে আমরা ভ্যালি বলি অর্থাৎ দুই পাহাড়ের মাঝখানে যে ভ্যালি, সেই ভ্যালি। এবং এই পুরো ইকো পার্ক ঘিরে কিন্তু অসংখ্য বন্য প্রাণী, জীবজন্তু, যেটাকে আমরা বলে থাকি যে আমাদের সহায়ক যে কীট পতঙ্গ জীব, সব কিন্তু আশপাশে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে এবং উন্মুক্তভাবে রয়েছে। ওকে, ধন্যবাদ।